আসসালাম আলাইকুম প্রিয়সুধী আল্লাহর আব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বারবার একটি প্রাচীন বংশের নাম উল্লেখ করেছেন সেই বংশের নাম বনি ইসরায়েল আমরা যে মহীষী রোমণের জীবনের ঘটনা শুনতে চলেছি তার পূর্বপুরুষগণ ছিলেন এই বংশের লোক অতি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী এই বংশ হতে দুনিয়াতে বহু নবী ও রাসুলের উদ্ভব হয়েছিল মহান নবী হজরত ইব্রাহিম আলহিসাল্লম ছিলেন এই বংশের আদিপুরুষ তার প্রথমাপত্নী বিবি সারার গর্ভজাত পুত্র ছিলেন নবী এসাক আলহিস্লম তার পুত্র ছিলেন নবী ইয়াকুব আল্লিসাল্লাম এই ইয়াকুব আলি অপর নাম ছিল ইসরাইল আলাহিসাল্লাম এবং এই ইসরাইল আলাহিসাল্লামের বংশধরগণই ধনিয়াতে বনি ইসরাইল নামে পরিচিত বিবি আসিয়া জন্মগ্রহণ করেছিলেন মিশর দেশে কিন্তু তার পূর্বপুরুষ নবী ইয়াকুব আলি সাল্লাম ছিলেন কেনানের অধিবাসী তবে নবী ইয়াকুব বা ইসরায়েলের বংশবিস্তার মিশরে ঘটেছিল যে সময়ের কথা বলতে যাচ্ছি তখন মিশর রাজ্যে মুজাহাম নামে বনি ইসরায়েল জনৈক ব্যক্তি ছিলেন তার শিক্ষা দীক্ষা চরিত্র এবং বুদ্ধি সর্ববিষয়ে দেশের ভেতরে যোগ্য এবং শ্রেষ্ঠ পুরুষ ছিলেন আল্লাহ কৃপায় তার পত্নীও যেমন বিদুষী তেমনি সতী ও বুদ্ধিমতী রমণে ছিলেন এরা কেবল পার্থিব বিষয় ও বুদ্ধিতেই নয় ধর্ম কর্মেও অদ্বিতীয় ব্যক্তি ছিলেন বনি ইসরায়েল সম্প্রদের লোকগণ এই দুই ব্যক্তিকে যার পরেই মান্য করত কেবলমাত্র তারাই নয় পরম শত্রু কৃপ্তি লোকেরাও এই দুই ব্যক্তিকে অতিশয় মান্য এবং শ্রদ্ধা করত আর্থিক অবস্থা এদের মোটামুটি ভালোই ছিল সুতরাং এই দম্পতি যুগল খুশ হলে জীবনযাপন করছিলেন সর্বোপরি এদের বৈশিষ্ট্য ছিল এই যে মোজাহাম ছিলেন স্বয়ং হজরত ইউসুফ আলাইসাল্লামের জনৈক বইমাত্রীয় ভ্রাতা লেবির বংশোদ্ভূত লোক এবং তার পত্নীও ছিলেন ইউসুফ আলহ সাল্লামের অন্যতম ভ্রাতার বংশোদ্ভূতা মহিলা এই কারণে তাদের উভয়ের মিশরের প্রতি যথেষ্ট বৈরীভাব প্রদর্শন করলেও এই দম্পতির প্রতি তেমন খারাপ আচরণ কখনোই করত না বরং কিছুটা সম্ভ্রম করে চলত দম্পতি যুগলের বিবাহের পরে বেশ কিছুদিন অতিবাহিত হলো কিন্তু এদের কোনো সন্তান সন্ততি ভূমিষ্ঠ হল না এতে তারা উভয়ে প্রথম দিকে তেমন অশান্তি ভোগ না করলেও কিছুদিন পরেই তাদের মানসিক অশান্তির বিকাশ ঘটল তাদের পরিবারে সুখের অভাব নেই সমাজে তাদের যথেষ্ট প্রভাবমান সম্মান বিদ্যমান কিন্তু একটি সন্তানের অভাব তাদেরকে পীড়া দিতে আরম্ভ করল এই অভাবের কারণ যে কে স্বামী স্ত্রীর কারদোষে যে তারা একটি সন্তান লাভ করছে না তা নিয়ে উভয়ের ভিতরে মাঝে মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে গেল মোজাহাম একদা পত্নীকে বললেন দেখো তোমার মতো হতভাগিনীকে গৃহে এনে সম্ভবত আমার বংশই লুপ পেল নতুব এতদিন হয় বিবাহিত হলাম অথচ একটি সন্তানের মুখ আজ পর্যন্ত দেখতে পেলাম না এই জন্য মনের ভেতরে কত যে অশান্তি ও দুঃখ নিয়ে কাল কাটছিল তা তুমি বুঝবে না আমার মন কি বলছে তা কি তুমি জানো তুমি না হয়ে আর কেউ যদি আমার পত্নী হতো তবে হয়তো আল্লাহতালা নিশ্চয়ই এতদিন আমার একটি সন্তান দান করতেন স্বামীরই নিকট কথা শ্রবণ করে কোনো রমণীরই নীরব হয়ে থাকা সম্ভব নয় এরূপ কঠিন মন্তব্য অন্য যে কোনো লোকের মুখে শুনে তা হজম করে নেওয়া চলে কিন্তু স্বামীর মুখের এরূপ কথা নারীদের মনে ভীষণ আঘাত হানে মুজাহাম পত্নীও মনে ব্যথা পেলেন ইচ্ছে হল মুখের উপর বলে ফেলেন সন্তান না হওয়ার দুঃখ আমার হৃদয়েও সামান্য নয় আপনার মতো দুর্ভাগা পুরুষের গৃহে না এসে যদি অন্য কারো গৃহে যেতাম হয়তো ব্যতদিনে নিশ্চয়ই আমি সন্তান লাভ করতাম কিন্তু সতী নারীগণ এরূপ কখনোই বলে না এটা তাদের বলার কথা নয় তাই মনের এই কথা মনের ভেতরেই চেপে রেখে নির্জীবভাবে মৃদু কণ্ঠে বললেন স্বামী নিশ্চয়ই আমি ভাগ্যবিড়ম্বিতা নতুবা এরূপ হবে কেন আপনি আরেকটি বিবাহ করে অন্য স্ত্রী গৃহে আনুন কথাটা বললেন কিন্তু মোজাহাম পত্নীর কণ্ঠস্বরে মর্মবেদনার তীব্র দহন ফুটে উঠল মোজাহাম তা স্পষ্টরূপে অনুভব করলেন পত্নীর এই হৃদয়ের আঘাত বুঝতে পেরে সহসা তার হুশ হল এই প্রকারের কথা বলে অবলা নারীকে ব্যথা দেওয়া তার ঠিক হয় নাই জবাবে পত্নী যে কথা বললেন তা তার অন্তরের কথা নয় তা নারীদের প্রচণ্ড অভিমানের বহি প্রকাশ অতএব তিনি সেই মুহূর্তে প্রিয় পত্নীর হস্তের ওপর রেখে স্নিগ্ধ সরে বললেন প্রিয়তমা তোমার মতো ভার্যা থাকতে অন্য নারীর পানি গ্রহণ করা যে কোনো নরের পক্ষে নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় সন্তান দ্বারা কি লাভ হবে আল্লাহর যদি ইচ্ছা না থাকে সন্তানের কোনো প্রয়োজন নেই কিন্তু এই কথা সত্য জানিয়েও তোমার মতো রমণী রত্নের স্বামী হয়ে সত্যি আমি ধন্য হয়েছি এই সংসার আমার নিকট স্বর্গের মতো মনে হচ্ছে আমি একটু পূর্বে যেই কথাটি বলেছি তাতে তোমার মনে ব্যথা পেও না এই কথা আমার হৃদয়ের কথা নয় কেবলমাত্র তোমার সাথে রহস্য ছলে বলেছিলাম স্বামীর এইরূপ অকপট সান্ত্বনা এবং প্রবুদ্ধানে মুহূর্তে তার পত্নীর মন হালকা হয়ে গেল দুই চোখে তার দুফুটা অশ্রু মুক্তার মতো চিকচিক করে উঠল মোজাহাম তার হস্তে পরম যত্নে মুছে দিলেন এই ঘটনার কিছুদিন পর একদা রাত্রে মোজাহাম পত্নী স্বামী সকাশে উপস্থিত হয়ে বললেন ওগো আপনার কাছে একটি সংবাদ দিতে এসেছি মুজাহাম বললেন এমনকি সংবাদ প্রিয়তমা পত্নী কথাটা বলতে যাচ্ছিলেন কিন্তু সহসা মুখে তা বেঁধে গেল মুজাহাম অতি উৎসুক চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলেন তার পত্নী আবার অনেক কষ্টে চোখের দৃষ্টি আনত করে অস্ফুট সরে বললেন এই মাসে আমার যে রক্তস্রাব হল না শরীরও কেমন যেন ভার ভার বোধ হচ্ছে এটা যে কিসের ইঙ্গিত মুজাহাম তা বুঝতে পেরে মৃদু হেসে বললেন তবে এতদিন পরে আল্লাহতালা হয়তোবা আমাদের প্রতি দয়া করলেন এবার লজ্জা পেয়ে পত্নীর দৃষ্টি আরও বেশি আনত হয়ে পড়ল দেখতে দেখতে নয় মাস অতীত হয়ে গেল মুজাহাম পত্নী এখন দশম মাসের অন্তঃসত্ত্বা গৃহের কাজকর্ম কিছুই করেন না অধিকাংশ সময় তিনি শয্যায় কাটিয়ে দেন কর্মব্যস্ত মোজাহামও বেশি পত্নীর কাছে আসতে পারেন না একতা তার কাজকর্মের অবসরে তিনি পত্নীর শয্যার পার্শ্বে এসে বসলেন এবং পত্নীর কাছে তার শারীরিক কুশলবার্তা জিজ্ঞেস করলেন পত্নী বললেন তার দেহ অতিশয় বোধ হচ্ছে এবং অত্যন্ত ভয় হচ্ছে মুজাহাম তাকে নির্ভয় ও সান্ত্বনা দিয়ে বললেন প্রিয়তমা একটি বিষয় আমার কেবলই ভাবনা হচ্ছে তা কি বলতে পারো পত্নী বললেন তা কি নিয়ে ভাবনা হচ্ছে বলুন না শুনি মোজাহাম বললেন যদি আল্লাহ আমাদের কন্যা দান করেন তবে যে ভীষণ বিপদের কথা কৃপ্তিগণের আচরণ তো দেখতেই পাচ্ছ পত্নী এর জবাবে বললেন এরূপ চিন্তা সর্বক্ষণ আমার মনেও উদয় হচ্ছে এবং সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের পুত্র সন্তান দান করেন মুজাহাম বললেন দিবানিশী এই প্রার্থনা আল্লাহর দরবারে আমিও জানাচ্ছি কিন্তু সর্বক্ষেত্রে আল্লাহতালার মর্জি তার বান্দাগণের বাসনা ও কামনার ঠিক অনুরূপ হয় না অবুজ মানুষগণ এমতস্থলে বিরূপ ব্যাখ্যা করে নিরাশ হয়ে পড়ে কেউ বা হয়তো বেদনায় অস্থির হয়ে যায় বাজ্য দৃষ্টি দ্বারা সমূহ ক্ষেত্রে উহাকে বান্দার অনুকূল রূপ মনে না হলেও উহার যে প্রয়োজন আছে উহার ভেতরে আল্লাহতালার কোনো গোপন উদ্দেশ্য আছে তা অজ্ঞ মানুষগণ যথাস্থানে অনুভব করে মুজাহাম দম্পতি ঠিক এমন একটি ঘটনার শিকার হলেন তাদের মনের ভাসনা পূর্ণ হল না তাদের একটি সন্তান ভূমিষ্ঠ হল কিন্তু পুত্র হল না তারা একটি কন্যা সন্তান লাভ করলেন এতে প্রথমত তাদের মন দমে গেলেও স্বামী স্ত্রী দুজনই ধার্মিক এবং জ্ঞানী ছিলেন তাই আল্লাহর এই দানকে তার অবহেলা করা পাপ মনে করলেন এবং মনের কালিমা ঝেড়ে মুছে অচিরে শিশু কন্যার প্রতি স্নেহশীল হলেন মোজাহাম দম্পতিকে আল্লাহতালা পুত্র দান করলেন না ঠিকই তবে যে অপূর্ব সুন্দরী কন্যাটিকে দিলেন তা দেখে তার জনক জননের চক্ষু জুড়িয়ে গেল এমন সুন্দর শিশু কেউ কোনো দিন দেখে নাই কেউ কোনোদিন কল্পনাও করে নাই শিশুর গঠন ও সৌন্দর্যের কথা পাড়া প্রতিবেশীগণ শুনতে পেয়ে দেখার জন্য ছুটি আসলো। দেখে সবাই বলল শিশুর জনক জনকজননী সত্যি ভাগ্যবান সাতপুরুষের পুণ্যের ফলেই এমন সন্তান হয় বেশি সন্তানের প্রয়োজন কি একটি সন্তান লাভ করেই এদের জীবন ধন্য হয়েছে দিন যেতে লাগল একটু একটু করে কন্যা আসিয়াও বড় হতে লাগলেন পিতা ধার্মিক তদুপরি বিদ্যান মাতাও বিদুষী ও বুদ্ধিমতী এবং পরম ধার্মিকা অতএব এদের একমাত্র আদরের সন্তানকে তারা মনের মতো করে গড়ে তুলতে লাগলেন কন্যার মুখে বাক্যস্ফোরণ শুরু হবার সঙ্গে সঙ্গে পিতামাতা দুজনেই তাকে শিক্ষা দীক্ষা প্রদান আরম্ভ করে দিলেন শিক্ষাদানের ভার নিলেন জনক এবং চরিত্র গঠনের দায়িত্ব নিলেন জননী ফলে দুজনের চেষ্টা যত্নে বালিকা আসিয়া শিক্ষা দীক্ষা চরিত্র এবং জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠতে লাগলেন সঙ্গে সঙ্গে ধার্মিক পিতা ও ধার্মিকা মাথার তত্ত্বাবধানে তিনি ধর্মজ্ঞানেও বিভূষিতা হলেন পিতা মুজাহাম তাকে বাল্যকালেই কয়েকখানি প্রাচীন ধর্মগ্রন্থ অধ্যয়ন করিয়ে ধর্ম বিষয়ে গভীর জ্ঞান দান করলেন ফলে অতি অল্প বয়সে তিনি ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়লেন বালিকা আসিয়ার সৌন্দর্য এবং রূপের প্রচার পূর্বেই হয়েছিল এবার তার গুণের সুনামও দেশময় ছড়িয়ে পড়ল কন্যার গর্বে এবার তার জনক জননের বক্ষ ভরে গেল বিবি আসিয়ার জন্মের প্রায় সাত আট বছর পূর্বের কথা মিশরে তখন অতি ধনবানজনক কৃষক বাস করছিল তার অপরিমিত জমি জমিখেত গোলাভরা শস্য এবং আস্তা বলে বহুসংখ্যক গুম ছিল দিবানিশী তার জমিনে ওখামারে অসংখ্য লোক কাজ করত সে সময় তদঞ্চলে তার মতো অত বড় কৃষক আর কেউই ছিল না কৃষিকার্য কার্য দ্বারা প্রতি তার গৃহে অফুরন্ত ফসল উঠত এটা সে মৌসুমে বিক্রি না করে গোলাজাত করে রাখত এবং ফসলের দুর্মূল্য দেখা দিলে অতি উচ্চ মূল্যে বিক্রয় করে অজস্র অর্থ উপার্জন করত এভাবে সে দেশের শ্রেষ্ঠ ধ্বনিতে পরিণত হয়েছিল উপার্জিত অর্থ সে আবার গচ্ছিত না রেখে উহা দ্বারা লগ্নিকারবার করত দেশের আপামর ধনী দরিদ্র প্রায় সকলকেই সে ব্যবসা বাণিজ্যে বা অন্য ব্যাপারে অর্থ দ্বারা সাহায্য করে তাদের নিকট হতে প্রতি বছরে বা মাসে মাসে সুদ হিসাবে অনেক অর্থ উপার্জন করত এভাবে অর্থের জুড়ে দেশের ভেতরে তার প্রতিপত্তিও জন্মেছিল যথেষ্ট কাজেই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক লোকগণ তাকে সমীহ করে চলল বিবি আসিয়ার জন্মের প্রায় আট বছর পূর্বে এই ধনবান কৃষকের একটি পুত্র ভূমিষ্ঠ হল পুত্রটি লাভ করে সে অত্যন্ত খুশি হল এবং সেই খুশির আবেগে এই উপলক্ষে কিছু অর্থ বের মনস্থ করল কতিপায় ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে স্বগ্রাম এবং দুই চার গ্রামের সকল লোককে নিমন্ত্রণ করা হলো এক নির্দিষ্ট তারিখে মহা ধুমধামে বিরাট একটি ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হল লোকের পরম তৃপ্তিতে ভোজন করে যে যার গৃহে ফিরে গেল এই ভোজ উৎসবের দ্বারা ওই কৃষকের প্রভাব ও প্রতিপত্তি পূর্বাপেক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হল কৃষক ছিল কৃপ্তিবংশীয় লোক তুপুসেতের ভোজ অনুষ্ঠানে কীপ্তি এবং বনি ইসরে সকলকে নিমন্ত্রণ করেছিল আর বনে ইসরে লোকগণও ইহা গ্রহণ করে ক্রিয়ায় শরিক হয়েছিল যে শিশুর জন্ম উপলক্ষে ভোজ অনুষ্ঠান করা হয়েছিল তার নাম হল কাবুস কাবুস দিন দিন বড় হতে লাগল কাবুসের দৈহিক গঠন আকৃতি এবং চেহারা অতীব উত্তম ছিল কাবসের পিতা ধনী কৃষকটি হৃদয়ে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছিল অর্থাগমনের সঙ্গে সঙ্গে তার জ্ঞান বুদ্ধির অভাব রইল না বনি মান সম্মান এবং সুনাম দেখে তার মনে ঐরূপ যশ লাভ করার ইচ্ছা জেগেছিল মনে মনে সে বনি ইসরে প্রতি কিছুটা ঈর্ষান্বিতও ছিল তার মনের উচ্চাকাঙ্ক্ষাকে সফল করে তোলার জন্য সে পুত্র কাবুসকে উচ্চশিক্ষা দান করার জন্য বদ্ধপরিকর হল নিজে সে তেমন লেখাপড়া না জানলেও পুত্রের শিক্ষার জন্য কতিপয় শিক্ষক নিযুক্ত করল এবং তাদের জন্য সে বহু অর্থ খরচ করতে আরম্ভ করলো শিক্ষকগণ কাবুসকে বিদ্যা শিখাবার জন্য যার পরনে চেষ্টা করতে লাগলেন এদের চেষ্টায় কৈশোরই কাবুস কিছু শিক্ষাপ্রাপ্তও হলো কিন্তু অচিরেই এক প্রবল বাধা এসে উপস্থিত হলো যাতে তার শিক্ষা দীক্ষা পণ্ড হয়ে গেল ধনী কৃষকের একমাত্র আদরের ধন কাবুসকে পিতা আহলাদ দিয়ে মাথায় তুলে নিয়েছিলেন কাজেই বালক হলেও তার হস্তে সর্বদাই পিতা অনেক অর্থ প্রদান করত আর সে তার ইচ্ছা অনুযায়ী ওহা যথায় তথায় খরচ করত ফলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী শীঘ্রই তার অনেক বন্ধু জুটে গেল যার নিকট অর্থ থাকে তার বন্ধু বান্ধবের অভাব থাকে না তারা আপনা হতে এসে জুটে যায় ক্ষেত্রে স্বার্থপর ও দুশ্চরিত্র বন্ধুদেরই বেশিরভাগ ক্ষেত্রে আবির্ভাব ঘটে কাবুসের শিক্ষকগণ অবস্থা দেখে তার পিতাকে কাবুসের ব্যাপারে হস্ত কিছুটা সংকুচিত করার পরামর্শ দিলেন কিন্তু সে তাদের এই পরামর্শ গ্রহণ না করে পূর্বের মতোই পুত্রের হাতে ব্যয়ের সুযোগ করে দিল ফলে দেশের দুশ্চরিত্র লম্পট বালক এবং বিভিন্ন যুবকগণ তার নিকট এসে ভিড় জমিয়ে দিল তারা তাকে প্রতি মুহূর্তে অসৎকার্য এবং অন্যায় আচরণে উদ্বুদ্ধ করতে লাগল এবং আপাত মধুর বাক্যে ভুলিয়ে তাকে কুপথের দিকে নিয়ে চলল এখন আর তার শিক্ষা বা শিক্ষকদের উপদেশের প্রতি তার কোনো মনোযোগ রইল না এতে তারা তার সাথে কঠোর আচরণ করতে চাইলে সে তাদের প্রতি দুর্ব্যবহার শুরু করল শিক্ষকগণ দেখলেন যে আর কাবুসের শিক্ষকতা করা চলবে না অতএব তারা পিতার নিকট অবস্থা জানিয়ে বিদায় হয়ে গেল পিতার তখন শিক্ষকদের পরামর্শের কথা স্মরণ পড়ায় সে আফসোস করে বলল যে হায় যদি তাদের কথা মতো পূর্ব হতে ব্যবস্থা গ্রহণ করতাম তবে এরূপ ঘটত না কিন্তু সুযোগ হারিয়ে পরে আফসোস করলে কি লাভ হবে পিতা পুত্রের সংশোধনের আর কোনো পথ দেখল না কাবুস এতদিনে কৈশোর অতিক্রম তো যৌবনে পদার্পণ করেছে অসৎ বন্ধু তার পূর্বাপেক্ষ বৃদ্ধি পেয়েছে পরিবারে তার ক্ষমতাও বেড়ে গিয়েছে বৃদ্ধজনক যুবক পুত্রের সাথে এখন আর তেমন জোর খাটাতে পারছেন না অতএব কাবুজের হাতে এখন আরও বেশি অর্থগমনের সুযোগ জুটেছে এই অর্থের দ্বারা বন্ধুবান্ধব নিয়ে সে যা ইচ্ছে তাই করছে মদ্যপান ও বেবিচার এখন তার নিত্যকার পেশা হয়ে পড়েছে দেশের জনসাধারণের প্রতি কাবুসের পিতার দুর্যয়ী প্রভাব সুতরাং তার পুত্রের এই যথেচ্ছারের প্রতিবাদ করবে এমন কেউই নেই দরিদ্র ও দুর্বল নাগরিকগণ মাতা ভগ্নি ও স্ত্রীগণকে নিয়ে কাবুসের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়ল কোন দিন কার গৃহে অসৎ সহ হানা দিয়ে সে কার সর্বনাশ ঘটাবে তার ইয়াত্তা নেই বিশেষত যাদের গৃহে সুন্দরী রমণী বিদ্যমান তাদের আর ভাবনার শেষ নেই কারণ ইতিমধ্যেই সে দেশের অসংখ্য সুন্দরী যুবতীর সতীত্ব নাশ করেছে তাকে কেউই বাধা দিতে পারে না যেহেতু দেশের সকল গুণ্ডা বদমাশগণকে অর্থের দ্বারা সে তার দলে ভিরিয়ে নিয়েছে তাদেরকে সকলেই মনে প্রাণে ভয় করে তারা না ঘটাতে পারে এমন কিছুই নেই পুত্রের এহেন স্বভাবের ফলে পিতারও কিছুটা সংকট দেখা দিল সেই লোকটি তেমন মন্দ ছিল না স্বভাব চরিত্র ভালোই ছিল তাছাড়া নিজের বিপুল অর্থ সম্পদ দ্বারা বিভিন্ন প্রকারে লোকের সঙ্গে কুসম্পর্ক গড়ে নিয়েছিল কিন্তু তার পুত্রের এইরূপ হীন আচরণে ক্রমে ক্রমে লোকগণ তার সাথে সংস্রপ কমিয়ে দিল তাদের ধারণা ছিল যে পিতার কঠিন শাসন থাকলে কিছুতেই পুত্র ইরূপ দুরাচার হতো না শাসন না করে পিতাই তাকে ইরূপ বানিয়েছে অতএব তার পিতাও মোটেই ভালো লোক নয় ক্রমে ক্রমে লোকগণ তার নিকট গমনাগমন বন্ধ করে দিল যারা তার নিকট হতে অর্থ নিয়ে ব্যবসা করেছিল তাদের কেউ কেউ অর্থ উঠিয়ে দিল অর্থ এবং যশলভী জনক এই অবস্থায় প্রমাদ গণল এবং তার অন্তরঙ্গ শরীদগণকে ডেকে নিয়ে এই সমস্যার প্রতিকারের পরামর্শ চাইল শরীদজনেরা সকলেই এক বলল যে তোমার এই সমস্যার কারণ হলো তোমার পুত্রের অসৎ স্বভাব সেই তো যত অনিষ্টের মূল দেখো কিভাবে তার অসৎ স্বভাব পরিবর্তন করা যায় তা না হলে সমাজে তোমার যতটুকু প্রতিষ্ঠা লাভ হয়েছিল অবশ্যই তা নষ্ট হয়ে যাবে অতঃপর তারা এমন একটি উপায় উদ্ভাবনের পরামর্শে বসে গেল যা দ্বারা কাবুসের চরিত্রের পরিবর্তন ঘটে কেউ বলল যে সকল দুশ্চরিত্র যুবকগুলি তার কাছে আসে তাদের অভিভাবকগণকে বলা হোক তারা যেন আপন আপন সন্তান দিগকে সায়স্তা করে রাখে যেন তারা কেউ কাবুসের কাছে না আসতে পারে আবার এর জবাবস্বরূপ অন্য কেউ বলল যে এই ব্যবস্থায় লাভ হবে না কারণ এখন এদের প্রতি গার্জিয়ানদের কোনো হাত নেই যদি তাই না থাকতো তবে কাবুসও তার পিতার অবাধ্য হতে পারত না আরেকজন বলল কাবুসকে এখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও যাতে তার হস্তে একটি পয়সা অব্যয় করতে না পারে এমন ব্যবস্থা করলে দেখবে আপনা হতে এসে শায়স্তা হয়ে যাবে কাবুসের পিতা বলল যদি তাই পারতাম তবে আর তোমাদিগকে ডাকছি কেন এখন সে আমার কোনো তোয়াক্কাই করে না অর্থের প্রয়োজন হলে আপন ইচ্ছা অনুযায়ী ফসল বেচে বা মক্কেলদের নিকট হতে আদায় করে যখন তখন যা ইচ্ছা উঠিয়ে নেয় এতে বাধা দান করলে মারমুখী হয়ে ওঠে এই কথা শুনে বিজ্ঞ ও স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বলল তোমাদের এই সকল বুদ্ধি কোনো কাজেই আসবে না হ্যাঁ কাবুসের পিতা তুমি আমার একটি পরামর্শ গ্রহণ করো অদৃষ্ট ভালো হলে হয়তো তাতে ফল দর্শিবে দেখা যাচ্ছে তোমার পুত্র এখন মদ্য এবং ব্যবিচারেই বেশি অভ্যস্ত মদ্যপান নিজস্ব ব্যাপার এতে অপরের কিছু আসে যায় না কিন্তু ব্যবিচার দ্বারা সে অপরেরও সর্বনাশ ঘটায় অতএব আপাতত তার এই কাজটিকে বন্ধ করতে পারলেই হয় জন্য আমার মনে হচ্ছে দেশের সর্বাপেক্ষা সুন্দরী পাত্রী তাকে বিবাহ করিয়ে দিলে তার এই স্বভাব হয়তো দূর হতে পারে কাবুসের পিতার নিকটেই পরামর্শ উত্তম মনে হল অন্যান্য লোকগণও এটা পছন্দ করল অতএব সকলেই এই সিদ্ধান্তের পরে পরামর্শ সভা ভঙ্গ করল যে কাবুসের পিতা পুত্র কাবুসকে শীঘ্রই এক অতি সুন্দরী পাত্রী বিবাহ করিয়ে দিবে আল্লাহতালার ইচ্ছানুক্রমে বিবি আসিয়া তার মাতৃকর্ভে অবস্থানকালেই এমন সৌন্দর্য লাভ করেছিলেন যে তিনি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে দর্শকগণকে সে অপূর্ব সৌন্দর্য দ্বারা তাক লাগিয়ে দিলেন দিন দিন তার বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌন্দর্য রাশিও একই গতিতে বর্ধিত হয়ে চলল এখন যৌবন আগমনে তার সেই অফুরন্ত সৌন্দর্য রাশি উজ্জ্বল চন্দ্রকেও হার মানিয়ে দেয় সম্মানিত সুধী এর পরবর্তী আলোচনায় আমরা জানবো হজরত আসিয়ার যৌবনকালের ঘটনা তাই পরবর্তী আলোচনাগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা থেকে এখানে বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাস আর গুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত